সময় ছিল যখন বলা হতো সোনালী আশার দেশ বাংলাদেশ। বাংলাদেশের এই সম্ভাবনাময় শিল্পটিকে টিকিয়ে রেখেছে আকিজ জুট মিল লিমিটেড। 1997 সালে যশোরের নোয়াপাড়াতে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পাটজাতীয় পণ্য উৎপাদন এবং রপ্তানিতে বিশ্বসেরা কোম্পানিতে পরিচিত হয়েছে আকিজ জুট মিল লিমিটেড। 2002 এবং 3 অর্থ বছর থেকে ধারাবাহিকভাবে 15তম বারের মতো জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে আকিজ জুট মিল লিমিটেড। নিজেদের সাফল্য ও দেশের রপ্তানি বাণিজ্যে অসামান্য অবদানের জন্য এবছরেও আকিজ জুট মিল লিমিটেডকে দেওয়া হয় জাতীয় ট্রফি স্বর্ণপদক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানুষ্যকন্যা শেখ হাসিনার কাছ থেকে গোল্ড ট্রফি গ্রহণ করেন আকিজ গ্রুপের মাননীয় চেয়ারম্যান শেখ নাসিরুদ্দিন সিআইপি। জার্মানি, বেলজিয়াম, ইউকে, ইউএসএ, তুর্কি, জাপান, কোরিয়া, ইরান, রাশিয়া, চায়না, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে পাটজাতীয় পণ্য রপ্তানি করে থাকে আকিজ জুট মিল লিমিটেড। আকিজ জুট মিল লিমিটেড পাটজাত পণ্যে সর্বোচ্চ কাঁচাপাট ব্যবহারকারী, সর্বোচ্চ পাটজাত পণ্য উৎপাদনকারী, পাটজাত পণ্যে সর্বোচ্চ বিনিয়োগকারী, সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী, সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টিকারী এবং এখাতে সর্বোচ্চ বৈদেশিক বাজার বিস্তৃতকারী প্রতিষ্ঠান। এছাড়া স্বল্প সময়ের ব্যবধানে পাট শিল্পে বিশ্বে একক সর্ববৃহৎ পাট সুতা উৎপাদনকারীর প্রতিষ্ঠান হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। আকিজ গ্রুপ দেশের অন্যতম বৃহৎ উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প পরিবার।